সূরা বাকারার সংক্ষিপ্ত পরিচিতি সম্পূর্ণ অংশ নোমান আলী খান। আমি ইন্দো পাক সংস্কৃতি থেকে এসেছি, যেখানে আমরা কোরআন তিলাওয়াতের খুব কদর করি। আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা ছাড়া যখন রাসূলুল্লাহ সাল্লাম বলেন যে অমুক সূরা তিলাওয়াত করো, তিনি চিন্তা ভাবনা ছাড়া আবৃত্তি করার কথা বলছেন না। সাহাবীদের কেউ এমনটি কখনো করেননি। প্রতিবার যখনই তারা তিলাওয়াত করতেন, তারা অর্থ নিয়েও ভাবতেন। কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কৃত্রিম সুরেলা আবৃত্তি সম্পর্ক নয়, বরং সম্পর্কটা হওয়া উচিত অর্থপূর্ণ, গভীর এবং চিন্তা উদ্দীপক। আল্লাহ আমাদের কাছে এটাই চান। তিনি চান না আমরা যেন শুধু মুখস্থ আর আবৃত্তি করার মাঝেই সীমাবদ্ধ থাকি। তিনি চান আমরা এই বাণীগুলোর সাথে গভীরভাবে যুক্ত হই, যার ফলে এই বাণীগুলো যেন আমাদের হৃদয়ে প্রবেশ করে আমাদের অন্তরকে গলিয়ে দিতে পারে। তখন আমরা এই আয়াতগুলোর শক্তিমত্তাকে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারব। সুতরাং কোরআন শিখুন, মুখস্থ করুন, তেলাওয়াত করুন, কিন্তু তেলাওয়াত করার সময় এর অর্থের দিকেও খেয়াল রাখুন। তখনই এই উপকারগুলো জীবনের প্রতিভাব হয়ে উঠবে। এখন আমি সংক্ষেপে সূরা বাকারার কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই ইনশাআল্লাহ। এটি কোরআনের সর্ববৃহৎ সূরা। আমি কয়েকটি হাদিস বর্ণনা করেছি এই সূরার কিছু গুণাবলী এবং গভীর সৌন্দর্য সম্পর্কে কিছুটা ধারণা লাভ করার জন্য। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়কাল থেকেই যার কদর করা উচিত আমাদের। কিন্তু এই সূরার আরেকটি ব্যাপারেও আমাদের জেনে রাখা উচিত, আর তা হলো এর বিষয়বস্তু। এই সূরাটিকে খুব সহজেই নয় ভাগে ভাগ করা যায়। এটি একটি দীর্ঘ সূরা, আয়াত সংখ্যা 286। এর রয়েছে পরস্পর সম্বন্ধযুক্ত 9টি অংশ। আমি আপনাদের নিকট এই 9টি অংশের পরিচয় তুলে ধরব এবং কিভাবে সবগুলো অংশ একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত তাও উপস্থাপন করব। প্রথম অংশে আল্লাহ কুরআনের শ্রোতামণ্ডলীকে তিন ভাগে ভাগ করেছেন, যারা কুরআনের দাওয়াতের সম্মুখীন হয়েছে। এক, যারা কুরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। দুই, যারা কুরআনকে একেবারে অস্বীকার করেছে, এই সাথে যাদের কোনো সম্পর্ক ছিল না। তিন, যারা ইমানের দাবি করে কিন্তু আসলে তাদের ইমান নেই, মুনাফিকেরা। তাহলে তিন গ্রুপ হলো বিশ্বাসীরা, অবিশ্বাসীরা এবং মুনাফিকেরা। সূরাতুল বাকারার এটা হলো প্রথম অনুচ্ছেদ, আপনারা একে বলতে পারেন প্রথম অংশ। আর দ্বিতীয় অংশে আল্লাহ বলেন, এই ধারণা যারা প্রকাশ্যে স্বীকার করে, যারা প্রকাশ্যে অস্বীকার করে, যারা মুনাফেকি করে, এই তিন প্রকার মানুষ সবসময় ছিল। বস্তুত বিশ্বাসী, অবিশ্বাসী এবং মুনাফিকের এই ধারণাগুলো শুরু হয় আদম আলাইহিসসালামের ঘটনা থেকেই। তাই এর পরেই এসেছে আদম আলাইহিসসালামের কথা এবং কিভাবে তিনি পৃথিবীতে প্রেরিত হন। এটা হলো দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ শেষ হওয়ার পর আমরা আরও এগিয়ে যাই, আর আল্লাহ বলেন, যেভাবে আদমকে একটি বিশেষ সৃষ্টি হিসেবে ধরাপৃষ্ঠে দায়িত্ব গ্রহণ করার জন্য প্রেরণ করা হয়েছিল, তাকে আসলে প্রতিনিধি হিসেবে প্রেরণ করা হয়েছিল, যিনি তার উত্তরাধিকারকে এক প্রজন্মের পর আরেক প্রজন্মের নিকট হস্তান্তর করবেন। এভাবে মানব জাতি যখন চারদিকে যথেষ্ট পরিমাণে ছড়িয়ে পড়বে, তখন শুধু একজনকে দায়িত্ব নিলে হবে না, একটি সমগ্র জাতিকে দায়িত্ব নিতে হবে। এই কারণে বনি ইসরায়েলকে বাছাই করা হয়েছিল আদর্শ জাতি হিসেবে, আল্লাহর হেদায়েতের ধারক বাহক হিসেবে, যেন তারা আল্লাহর হেদায়ত অনুসরণ করার সৌন্দর্য দেখাতে পারে গোটা মানব জাতিকে। এই দায়িত্ব তাদের উপর অর্পণ করা হয়েছিল। এই বিষয়ে দীর্ঘ একটি আলোচনা রয়েছে যে আল্লাহ কিভাবে তাদেরকে সেই দায়িত্ব অর্পণ করেছিলেন, অন্যান্য জাতির উপর তাদেরকে কিভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন যেন তারা সেই রোল মডেলের ভূমিকা পালন করতে পারে। পরে তুলে ধরা হলো কিভাবে তারা আল্লাহর আশা অনুযায়ী দায়িত্ব পালন করলো না। এটা হলো সূরা বাকারার তৃতীয় অংশ। এখান থেকে আল্লাহ আরেকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন। আমাদের মহানবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হওয়া ইসরায়েলরা মেনে নিতে পারছিল না। তারা মনে করত নবুয়তের দায়িত্ব তো ইসরায়েলিদের, একজন ইসরায়েলি কেবল নবী হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন আরব, একজন আরব কিভাবে ওহী পেতে পারে। তাই আল্লাহ কি করলেন, তিনি একটু পেছনে সরে এসে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কথা বলা শুরু করলেন। কেন? কারণ বনি ইসরায়েলদের যদি আরবদের সাথে কোনো সম্বন্ধ না থাকে, তাদের তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্বন্ধ থাকার কথা। একটা ব্যাপার এখানে খেয়াল করেছেন, এই সূরায় ঘটনা শুরু হয়েছিল আদম আলাইহিস সালামকে নিয়ে, যিনি হলেন আদি পিতা। ঠিক এরপরেই একটি জাতি সম্পর্কে আলোচনা করা হলো, এরপর আমরা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কথা বলবো, এর একটু পরেই নতুন জাতি সম্পর্কে কথা বলা হবে। পিতা জাতি, পিতা জাতি, এমন একটি মিল এখানে লক্ষ্য করা যাচ্ছে। আরেকটি মজার বিষয় হলো, আদম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছিল, তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, পরে তাকে এর জন্য ক্ষতিপূরণ করতে হয়। বনি ইসরায়েলকেও পরীক্ষা করা হয়েছিল, তারাও পাশ করতে পারেনি, তাদের সুযোগ ছিল ক্ষতিপূরণ করার। তারপর এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা, তাকেও পরীক্ষা করা হয়, কিন্তু তিনি তার সকল পরীক্ষায় পাশ করেন। সব শেষে আসছে আমাদের উম্মার কথা, আল্লাহ বলেছেন আমি তোমাদের পরীক্ষা করব। তিনি বলেন ওয়ালানাব লুয়ানাকুম বিশাই, আমি তোমাদের পরীক্ষা করব, দেখি তোমরা কেমন করো, দেখি তোমরা কি আদমের মতো ভুল করবে নাকি বনি ইসরায়েলের পথ অনুসরণ করবে এবং ভুল করতে থাকবে, নাকি তোমরা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ঐতিহ্য ধারণ করবে, যিনি সব পরীক্ষায় পাশ করেছিলেন। বিষয়গুলো এভাবেই একটি আরেকটির সাথে সম্বন্ধযুক্ত। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে, ব্যাপারটা অসাধারণ সুন্দর যে আল্লাহ অর্ধেক অংশে তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের সম্পর্কে কথা বলে আর অন্য অর্ধেক অংশে তার নাতি ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে কথা বলেন, যার অন্য নাম হলো ইসরাইল। ব্যাপারটা কেন গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ বলেছেন এরা উভয় ইব্রাহিমের বৈধ বংশধর, তারা উভয় ছিলেন মুসলিম, আল্লাহ উভয় জনের মুখ থেকে মুসলিম শব্দ উল্লেখ করেন। তাই আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যে বার্তার প্রতি আহ্বান জানাচ্ছেন তা দারুণ সত্য, ইব্রাহিম আলাইহিস সালামের মূল বার্তাটাই তিনি প্রচার করেছেন। যখন তোমরা ইসরায়েলরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরব হওয়ার কারণে প্রত্যাখ্যান করছো, তখন ইবলিসের সাথে তোমাদের খুব একটা পার্থক্য নেই। যে আদম আলাইহিস সালামকে অস্বীকার করেছিল, তাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল বলে, তাই সেই ভুল পথে পা বাড়িও না, রাসূলুল্লাহ সাল্লামকে গ্রহণ করে নাও। এটা করার পর আমরা আবার পিতার আলোচনায় ফিরে আসছি। এখন তার যেহেতু দুটি বংশ ধরা আছে, তিনি তার পেছনে একটি উত্তরাধিকার রেখে যাবেন, একটি প্রতিষ্ঠান রেখে যাবেন। সেই প্রতিষ্ঠানটি কি? তিনি কাবা নির্মাণ করলেন, তিনি মরুভূমির মাঝখানে এই ঘর নির্মাণ করলেন। এই ঘর নির্মাণ করার সময় তিনি একজন রাসূলের জন্য দোয়া করলেন। এখন ইসরায়েলদের বলা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নিজেদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এর দোয়ার ফসল, তিনি তোমাদের নিজেদের পিতার প্রার্থনার জবাব। মুহাম্মদ আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরাধিকারের পরিপূরণ। তোমাদের তাকে নিজেদের নবী মনে করা উচিত এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অনুগত হওয়া উচিত, ঠিক যেভাবে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামকে মানো। এরপর তারা কাবার পরিবর্তন দেখতে পেল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেরুজালেমের দিকে মুখ করে নামাজ পড়া বন্ধ করে দিলেন। এই আয়াতগুলো নাজিল হওয়ার কারণে তিনি মক্কার দিকে মুখ করে নামাজ পড়তে লাগলেন। এটা হলো সূরার পঞ্চম বিষয়বস্তু। কাবার পরিবর্তনের পর এখন যেহেতু রাজধানীর পরিবর্তন হয়েছে, যেটা আগে জেরুজালেম ছিল, তখন ইয়াহুদিরা মনে করত আমরা আসলে ততটা ভিন্ন নই। এখন আমরা মক্কার দিকে মুখ করে নামাজ পড়ছি, তাদের কাছে ব্যাপারটা একেবারেই আলাদা। তারা ভাবল এরা তো এখন নতুন জাতি, আল্লাহ নতুন জাতি হিসেবে আমাদের উদ্বোধন করলেন। তিনি বলেন, এটা আসলে সূরা আলে ইমরানে এসেছে, আমি তোমাদেরকে মধ্যবন্দী সম্প্রদায় করেছি, তোমরা এখন নতুন জাতি, তোমাদের এখন নিজেদের পায়ে
দাঁড়াতে হবে। মুসলিম উম্মার জন্য এখান থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পরিভাষার ব্যবহার শুরু হয়ে গেছে। তোমরা যারা ইমান এনেছো, এভাবে অফিসিয়ালি মুসলিম উম্মাহকে সম্বোধন করা হচ্ছে। নতুন জাতি গঠিত হলে তার জন্য তো একটা রাজধানী থাকা চাই, যেটা হলো আমাদের কাবা। তার জন্য আবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে হয়। জাতিসমূহের যেমন স্বাধীনতা দিবস থাকে, আমাদেরকে দেওয়া হয়েছে স্বাধীনতার মাস, কুরআনের মাস রমাদান। সেই মাসের কথাও এই সূরায় অবতীর্ণ করা হয়েছে। কাবাকে কেন্দ্র করে যে ধর্মানুষ্ঠান আয়োজন করা হয় তার নির্দেশনাও এই সূরায় অবতরণ করা হয়েছে। নতুন জাতির নামও এই সূরায় নাজিল করা হয়েছে, রাসূল প্রদান করা হয়েছে। সুতরাং এখন আমরা পুরোপুরি নতুন একটি স্বাধীন জাতিতে পরিণত হলাম, যে জাতি তার নিজের জন্য নির্ধারিত পরীক্ষাসমূহের সম্মুখীন হবে। এটা হলো পরবর্তী বিষয়বস্তু। এরপরে সূরা বাকারার বিশাল একটা অংশ জুড়ে অনেকগুলো আইন কানুনের কথা উল্লেখ করা হয়েছে। এই আইনগুলো রোজা নিয়ে, হজ নিয়ে, তালাকের আইন কানুন, সামাজিক আইন কানুন, প্রাথমিক কিছু উত্তরাধিকার আইনের কথাও এসেছে, যাকাতের উল্লেখ করা হয়েছে, সব ধরনের আইন কানুনের উল্লেখ করা হয়েছে, পারস্পরিক লেনদেন বিষয়, ইয়াতিমদের দেখাশোনার বিষয়, এই রকম সব ধরনের নিয়ম কানুনের কথা উল্লেখ করা হয়েছে। অবিশ্বাস্য রকমের নিয়মতান্ত্রিক পন্থায় যা এত বড়, এই সেশনে আর বিস্তারিত বর্ণনা দেওয়া সম্ভব নয়। শুধু জেনে রাখুন যে এগুলোর উল্লেখ অবিশ্বাস্য রকমের বিন্যাস লক্ষ্য করা যায়। চলুন আবার পেছন থেকে দেখে আসি আমরা এখন কোথায়। আমরা শুরু করেছিলাম বিশ্বাসী, অবিশ্বাসী এবং মুনাফিকদের নিয়ে। এটা ছিল সেকশন ১। আদম আলাইসালামের ঘটনা ছিল সেকশন ২। সেকশন ৩ ছিল বনি ইসরায়েলের নিয়ে এবং কীভাবে তারা আশানুরূপ দায়িত্ব পালনে ব্যর্থ হলো। সেকশন ৪ ছিল তাদের উচিত ছিল তাদের পিতা ইব্রাহিমের ঐতিহ্য ধারণ করা। ইব্রাহিম আলাইসালামের কথা বলতে গিয়ে তারা বলা হয় তিনিই কাবা নির্মাণ করেছেন। এটা ছিল সেকশন ৫। সেকশন ৬ হলো মুসলিম উম্মাহ, এখন নতুন জাতি এবং তাদেরকে পরীক্ষা করা হবে। সেকশন ৭, এ বলা হলো কি দিয়ে তাদের পরীক্ষা করা হবে, এই আইন কানুনগুলো তা তোমাদের মেনে চলতে হবে। লম্বা একটা সেকশন আইন কানুনের, আমরা এখন এখানেই আছি সেকশন ৭ পর্যন্ত। আমি বলেছিলাম এই সূরায় ৯টি সেকশন রয়েছে। সেকশন ৮ এসেছে, কুরআনের সবচেয়ে লম্বা একটি সেকশন, কিভাবে লোভ সামলাতে হবে, কোথায় তোমার টাকা ব্যয় করা উচিত, কোথায় টাকা ব্যয় করা উচিত নয়, কিভাবে তোমরা টাকা আয় করা উচিত আর কিভাবে তোমার টাকা আয় করা উচিত নয়, কিভাবে তোমাদের ব্যবসা করা উচিত আর কিভাবে করা উচিত নয়, অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে এই সূরায় বিশাল একটি অংশ জুড়ে আলোচনা করা হয়েছে। কুরআনের অন্য কোথাও আর এরকম করা হয়নি, এই ব্যাপারটা এখানে মোকাবেলা করা হয়েছে। ব্যাপারটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি পেছনে ফিরে দেখি আদম আলাইসালামের ঘটনার সমস্যা ছিল লোভ নিয়ে। তাই আল্লাহ এখানে বলেছেন মানুষ এখন যেহেতু পৃথিবীতে প্রেরিত হয়েছে তাদের জন্য লোভ লালসা বিরাট এক সমস্যা হিসেবে দেখা দিবে, তাই এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। পরিশেষে আমরা সূরা বাকারার শেষ তিনটা আয়াতে এসে পৌঁছলাম, যে সম্পর্কে হাদিসে এসেছে যে কেউ রাতে এগুলো তিলাওয়াত করবে তা তাদের জন্য যথেষ্ট হবে। সমগ্র কুরআনের অন্যতম গভীর দোয়াগুলোর একটি এই দোয়া, আসলে সমগ্র সূরার সাথে সম্বন্ধযুক্ত। এটা আসলে আমরা যেখানে থেকে শুরু করেছি তার একটা উপসংহার, কারণ সূরার শেষে আমরা আসলে আল্লাহর নিকট দোয়া করছি আমাদের উপর যেন সেরকম বোঝা চাপিয়ে না দেন যেমনটা তিনি আমাদের আগে আসা জাতির উপর অর্পণ করেছেন, কারণ তারা সেই বোঝা বহন করতে পারেনি এবং শেষে এর প্রতি মুনাফিকি আচরণ করতে থাকে। আমরা আল্লাহর নিকট দোয়া করছি আমাদের ঈমান রক্ষা করার জন্য, মুনাফাকি থেকে রক্ষা করার জন্য, এবং আমরা দোয়া শেষ করি কাফেরদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য চেয়ে। মনে আছে তো প্রথম অংশ ছিল বিশ্বাসী, অবিশ্বাসী এবং মুনাফিকদের নিয়ে, শেষ অংশ হলো এমন একটি দোয়া, ইয়া আল্লাহ আমাদের ঈমান রক্ষা করুন, আমরা বিশ্বাস স্থাপন করেছি, আমাদেরকে মুনাফিকিতে পড়তে দিবেন না এবং আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে সাহায্য করুন। তো এটা প্রায় সূরার শুরুর একটি প্রতিক্রিয়া, এর মাধ্যমে এটা সমগ্র ইসলাম ধর্মের একটি সারাংশ তুলে ধরে। কুরআনের অন্যতম গভীর একটি সূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের প্রথম ৭টি সূরা সম্পর্কে বলেছেন যে এগুলো ধরে রাখবে হাওয়া হিবর, সে আসলে একজন স্কলার, মানে আপনার প্রথম ৭টি সূরার বাইরে আর জ্ঞানের দরকার নেই, তাহলে আপনার রয়েছে গভীর গভীর জ্ঞান।
আল্লাহ আজ্জা ওয়ালা জাল্লা আমাদেরকে এই সূরার শক্তিমত্তা গঠন প্রণালী এবং অসম্ভব সুন্দর পাঠগুলো আয়ত্ত করার তৌফিক দান করুন। আমি সম্ভবত 15 বছর ধরে সূরা বাকারা অধ্যয়ন করছি, আমার মনে হয় আমি এখনও এর উপর প্রাথমিক জ্ঞানও অর্জন করতে পারিনি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করার উপকার এবং শক্তিমত্তা অনুভব করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।